Hello viewers, welcome. Today, subject verb equivalent is the subject of discussion. आज के हमारा subject verb equivalent सीखो. पांचटा सेंटेंस रहेछे, एग्जांपल दिए बोझानोर चेष्टा करछि. But before that, let me explain a little, একটু ব্যাখ্যা করে বলি, what subject verb equivalent is. ব্যাপারটা কি? Subject মানে জানা আছে sentence এ যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, সামথিং বিং স্পোকেন অ্যাবাউট দ্য পারসন ইন দ্য সেন্টেন্স, তাকে বলা হয় সাবজেক্ট. এবার সাবজেক্টের সঙ্গে কোন ভার্বটা বসবে, আই থাকলে অ্যাম বসবে কি উই থাকলে আর বসবে, এই জিনিসটাকে বলা হয় অ্যাগ্রিমেন্ট. রাজি হওয়া, চুক্তি হওয়া, মিল হওয়া, মিলবে কোন সাবজেক্টের সঙ্গে কোনটা, তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট. ভার্ব বলতে এখানে প্রেজেন্টে অ্যাম ইজ আর বোঝাতে পারে, পাস্টে ওয়াজ ওয়্যার বোঝাতে পারে, পারফেক্টে হ্যাজ হ্যাভ ইত্যাদি বোঝাতে পারে, সবই ভার্ব. ভার্ব ব্যাপারটা খুব ডিফিকাল্ট বোঝা. ভার্ব মানে শুধু কাজ করা নয়, ভার্ব মানে হওয়া, ভার্ব মানে থাকাও. টু হ্যাভ সামথিং, টু ডু সামথিং অ্যান্ড বি সামওয়ান ইজ ভার্ব. তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রসঙ্গটা ক্লাস সিক্স থেকে শুরু হয়, সিক্স থাকে, কিন্তু আসল মহত্ব দেখা যায় রাইটিং স্কিলে. যখন চাকরির পরীক্ষাগুলোতে প্রিলিমিনারি পাস করার পর মেইন সাবজেক্ট যখন কিছু লিখতে হয়, কিংবা মাধ্যমিকের পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় যখন কিছু লেখার প্রসঙ্গ আসে, তখন এই জিনিসটা খুব 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 কাজে দেয় যে এই সাবজেক্টের পরে ভারটা কি বসবো. কোনো কারণে প্রথম দিকে সিক্স সেভেন এইট নাইনে পড়ার সময় যদি কোনো কারণে মিসিং হয়ে গিয়ে থাকে এইটা, তাহলে পরবর্তীকালে সবসময় একটা উইকনেস থেকেই যায়। তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চাকরির পরীক্ষাগুলোতে কম্পিটিটিভ এক্সামিনেশন আমি দেখিয়ে দেবো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একদম সিক্স সেভেন স্ট্যান্ডার্ডে. নাইনটেনেও আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মাধ্যমিকে আছে, উচ্চ মাধ্যমিকেও আছে. তো বলা যাক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যাপারটা কি, বলা হয় সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হয়, শুধু যদি মিল্ক থাকে তাহলে ইজ হয়, প্লুরাল ভার্ব হলে প্লুরাল প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হয়, মিল্ক অ্যান্ড ওয়াটার থাকলে আর হয়, এটা কমন আইডিয়া. বাট দেয়ার আর সাম থিংস, কিন্তু কিছু ব্যাপার রয়েছে যেগুলো এমন দেখা হচ্ছে ওরকম নয়, তাই তো সাবজেক্টটা চ্যাপ্টারটা শেখার দরকার আছে, সাবজেক্ট বা এগ্রিমেন্ট করার দরকার আছে. দেখা যায় প্রথম জিনিসটা কি হচ্ছে, কি লেখা আছে, মিল্ক and water, দেখে মনে হচ্ছে দুটো জিনিস, তার প্রেজেন্টে আর হবে, কিন্তু হবে না. এখানে লেখা রয়েছে দ্য মেইন ফুড ফর দ্য বেবিস, শিশুদের প্রধান খাদ্য দুধ এবং জল. ওই দুটো জিনিসকে এখানে একটা আইডিয়ায় ধরা হয়েছে. যদি বলা হয় শিশুদের প্রধান খাদ্য কি, তাহলে দুটো জিনিস বলা হবে, দুধ আর জল. একটু ডিফিকাল্ট ব্যাপারটা না, কেন ইজ হলো কেন আর হলো না. যেখানে দেখা যাবে দুটো জিনিসকে একটা জিনিস বলে ধরা যাচ্ছে, ধরা হচ্ছে, মনে করা হচ্ছে. যদি বলা হয় শিশুদের প্রধান খাদ্য কি, তাহলে একটা জিনিস বোঝাচ্ছে, তো তখন ইজ হবে, লিখতে হবে মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ দ্য মেইন ফুড ফর দ্য বেবিস, শিশুদের প্রধান খাদ্য হচ্ছে দুধ আর জল. ঠিক আছে, বোঝা গেছে? এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা কনফিউশনের ব্যাপার থাকে, দেখে মনে হবে হয়তো সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে, হ্যাজ হবে, কিন্তু আসলে হয় না. ওই জন্যই চ্যাপ্টারটি একটু ভালো করে পড়তে হয়। ঠিক আছে, দ্বিতীয় সেন্টেন্সটা যাই, কি লেখা আছে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুকস ইজ মিসিং. এখানটা ইজ কেমন কেমন লাগছে, ইজ তো একটা জিনিসে হয়, এখানে বুকস আছে অনেকগুলো জিনিস, তো আর হওয়া উচিত না তা নয়, এইখানে ওয়ান আছে, ওয়ান মানে একটা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুকস, গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে একটা, ওই জন্য ইজ মিসিং হবে. তো এখানে যে সাবজেক্ট প্লুরাল নাম্বার থাকে, তাহলে কিন্তু এই ভাবটা প্লুরাল হবে এরকম মনে করার কোনো কারণ নেই, কারণ এর হেড ওয়ার্ড হচ্ছে ওয়ান, মানে বোঝানো হচ্ছে একটা জিনিসকে, ওই জন্য এরকম হবে, ওয়ান অফ দ্য বুকস
ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুকস। এই একটা সেন্টেন্স শিখলে অনেক কিছু বুঝে যাওয়া যায়। যদি এখানে দেখা যায় প্লুরাল নাম্বার কিছু রয়েছে, বুকস, বয়েজ, ক্লাসেস, গার্লস, মেন, বহুবচনে রয়েছে, তাও দেখতে হবে হেড ওয়ার্ড সিঙ্গুলারকে বোঝাচ্ছে কিনা। তাহলে কিন্তু ইজ হবে সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে, হ্যাজ হবে, মধ্যে হ্যাজ হবে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? আচ্ছা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুকস ইজ মিসিং, গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে একটা হারিয়ে গেছে। ওখানে গুরুত্বপূর্ণ বইগুলো মানে অনেকগুলোকে বোঝানো হচ্ছে, কিন্তু হারিয়েছে একটা, হেড ওয়ার্ড সিঙ্গুলার, ওই জন্য ইজ হবে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুকস ইজ মিসিং, ঠিক আছে। তিন নম্বর সেন্টেন্সে যাই, তিন নম্বর সেন্টেন্স ঠিক এক নম্বরটার মতন। দেখি যেমন মিল্ক অ্যান্ড ওয়াটারের সঙ্গে ইজ হয়েছিল, এগুলো তেমনি রাইস অ্যান্ড কারি, ভাত এবং তরকারি দুটো জিনিস রয়েছে, অ্যাড দিয়ে জয়েনও করা আছে, এসব মতন আমাদের আর হওয়া উচিত। কিন্তু আইডিয়াটা সিঙ্গল, আইডিয়াটা কি সিঙ্গল কেন? না, মাই ফেভারিট মিল, আমার প্রিয় খাবার, একটা জিনিস বোঝাচ্ছে, তাই ইজ হবে। এই যে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Rice and curry is my favorite meal. তাহলে and হলেই যে দুটো জিনিস বোঝাবে এবং আর হবে পুনর্ভাব হবে এরকম কিন্তু নয়, যেগুলো সিঙ্গুলার আইডিয়া কনভে করে, একটা জিনিসকে বোঝায়, ওখানে সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ। নিয়মে তাই লেখা রয়েছে, সিঙ্গুলার সাবজেক্ট টেকস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট টেক প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট হয়ে গেলে ওখানে সিঙ্গল আইডিয়া যেখানে কনভার্ট করছে, কনভে করছে, একটা জিনিস বোঝাচ্ছে, সেখানে কিন্তু ইজ হয়। ওকে, লেট মি সি দ্য থার্ড এক্সাম্পল, দ্য ফোর্থ এক্সাম্পল। টু বি নিট অ্যান্ড ক্লিন ইজ আ গুড হ্যাবিট। নিট মানে পরিষ্কার, ক্লিন মানে পরিষ্কার, আমরা বাংলা তো তাই বলি, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা একটা ভালো জিনিস, ইজ আ গুড হ্যাবিট, ভালো অভ্যাস। তো পরিষ্কার পরিচ্ছন্ন দুটো জিনিস না, তো অ্যান্ড দিয়ে জয়েন করা থাকলেও এটাকে একটা জিনিস বোঝাচ্ছে, ওই জন্য ইজ হবে। টু বি নিট অ্যান্ড ক্লিন ইজ আ গুড হ্যাবিট, ঠিক আছে, ইজ আ গুড হ্যাবিট, এই আর চার নম্বরটা, পাঁচ নম্বরটা হচ্ছে মাই প্যারেন্ট। এখানে দুটো ভাব হচ্ছে লাইক আর লাইকস। লাইক হচ্ছে প্লুরাল বোঝানো হয় আর লাইকস সিঙ্গুলার বোঝানো হয়। তো মাই প্যারেন্ট এই জায়গাটা একটু বলা রয়েছে, আমরা জানি প্যারেন্টস মানে মাতা পিতা, কিন্তু শুধু প্যারেন্ট বললে একজনকে বোঝায়, হয় পিতাকে বোঝায় কিংবা নয় মাতাকে বোঝায়, যেহেতু সিঙ্গুলার ওই জন্য লাইকস হবে। লাইক এখানে প্যারেন্ট কথা খুব তাৎপর্যপূর্ণ, কেন প্যারেন্টস মানে যেহেতু মাতা পিতা দুজনকেই বোঝায়, প্যারেন্ট বলতে একজনকে বোঝায়, সেটা আইদার মা অর বাবা, তাই বলে সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্বে ভার্বের সঙ্গে প্রেজেন্টে এস বা ইএস হয়, ওই জন্য লাইকস হয়েছে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারের বেসিক আজকে শুরু করলাম, প্রাইমারি লেভেলে একদম ক্লাস সিক্স সেভেন স্টুডেন্টের জন্য। এরপরের ভিডিওটাতে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাবো, একটু বড়দের দিকে যাবো, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ইংলিশগুলো আসবে, ঠিক আছে। বোঝা গেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পাঁচটা উদাহরণ দিয়ে? এই ভিডিওতে এই পর্যন্তই থাক আজকে। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে যদি পছন্দ হয়, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড লাইকিং অ্যান্ড শেয়ারিং উইল এনকারেজ মি অ্যান্ড আই উইল বি এবল টু রিচ মোর অ্যান্ড মোর ভিউয়ার্স, আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো আমি আমার সাবজেক্ট নিয়ে। তাই এই পর্যন্ত থাক, ঠিক আছে। আচ্ছা, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আসি।